উত্তরবঙ্গ সংবাদের প্রথম দিনের প্রকাশিত কাগজটি আজ যত্ন করে রেখেছেন ইতিহাস বিষয়ক গবেষক ডক্টর নৃপেন্দ্রনাথ পাল। কোচবিহার শহরের হাজরাপাড়ার বাসিন্দা নৃপেন্দ্রনাথ বাবু কোচবিহার তথা উত্তরবঙ্গের নানান বিষয় নিয়ে গবেষণা করেন। পুরনো নিদর্শন ও কাগজপত্র যত্ন করে রেখে দেওয়াটাই তাঁর নেশা। তা সেই পুরনো সামগ্রীগুলির মধ্যে অন্যতম উত্তরবঙ্গ সংবাদের প্রথম দিনের প্রকাশিত কাগজটি। ৪২ বছর ধরে এই কাগজটি তার কাছেই রয়েছে। বৃহস্পতিবার উত্তরবঙ্গের আত্মারান্তীয় উত্তরবঙ্গ সংবাদ ৪২ বছর পূর্ণ করে ৪৩-এ পা দিল। এই সন্ধিক্ষণে নৃপেন্দ্রনাথ বাবু জানিয়েছেন, ৪২ বছর ধরে নিয়মিত উত্তরবঙ্গ সংবাদ তিনি পড়েন। স্থানীয় খবর এই কাগজে যেভাবে তুলে ধরা হয় তা অন্য কোনো কাগজে পাওয়া যায় না বলেই তিনি জানিয়েছেন। যেহেতু তাঁকে ইতিহাস নিয়ে কাজকর্ম করতে হয় তাই পুরনো কাগজপত্র যত্ন করেই তিনি রাখেন, সেখানেই উত্তরবঙ্গ সংবাদের প্রথম দিনের কাগজটি রয়েছে তাঁর কাছেই। কুচবিহারে কোনো দৈনিক পত্রিকা ছিল না আর কি, তো বাসি পত্রিকা আমাদের এখানে আসতো আর কি। প্রথম উত্তরবঙ্গ সংবাদ যে দৈনিক সংবাদ প্রকাশিত হয় সেই উন্মাদনাতেই আমি প্রথম পত্র সংগ্রহ করার জন্য উদ্গ্রীব থাকি এবং পত্রিকার যে প্রকাশ যে বিক্রেতা তাকে খবর দিয়ে বলে দেয় যে আমাকে প্রথম সংখ্যাটা আমার চাই আর কি। সেটা আমি ওটা যত্নে রাখছিলাম এবং যত্নে ছিল পত্রিকাটা বাড়িতে আর কি। ওই যে খবরটা হলো স্থানীয় খবর বেশি থাকে এবং বড় বড় খবর থাকার থেকে অতি সাধারণ খবরও উত্তরবঙ্গ সংবাদে ছাপা হয়, সেই জন্যই আমার উৎসটা বেশি যে স্থানীয় খবরটা বেশি পাওয়া যাবে এখানে এই পত্রিকা পড়তে গেলে। কোচবিহার থেকে শিবশঙ্কর সূত্রধরের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ। সমস্ত খবরের ভিডিও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নতুন ইউটিউব চ্যানেল উত্তরবঙ্গ সংবাদ টিভি।